UK07 राइडर KTM विनर बिकॉज कुछ टाइम पहले हम लोगों ने KTM बाइक का गिव अवे रखा था एंड हम लोगों ने कंपटीशन कराया था कर्मा बाइक गिव अवे. नॉट ओनली दिस गाइज, बहुत सारे लोगों ने पोल भी करा था इनके लिए. तो द विनर नेम इज गाइज जयंता राव व्लॉग्स. तो क्या सच में UK07 राइडर ने KTM RC गिव अवे विनर का अनाउंसमेंट कर दिया है? हाँ तो दोस्तों, उन्होंने इन तीन वीडियोस को फाइनल करा हुआ था जिनमें से जयंता रॉय व्लॉग्स को KTM RC बाइक गिव अवे का विनर घोषित किया गया है. तो जैसे कि उन्होंने प्रॉमिस करा था वैसे ही वो बाइक उनके घर जाकर देंगे. सबाई को असंख्य धन्यवाद जे आमादेर के लिए कत लोके वीडियो बनिए छे. মানে একটা সময় ছিল যে আমি সবার চ্যানেলে কাজ করার জন্য একটু বলতাম, রিকোয়েস্ট করতাম বারবার করে, দাদা আমাকে একটা মানে আমাকে একটা কাজ দাও তোমার চ্যানেলে বা একটা ছোটো একটা টেক দাও রোল করার জন্য. সেই সময়টা কেউ দিত না. আর আজকে খুব ভালো লাগছে যে সেসব মানুষ আজকে আমাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, আমাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছে. বড় বড় ইউটিউবার যারা মানে ইনস্টাগ্রামে এত ফলোয়ার্স মিলিয়ন দিয়ে তারা আজকে আমাদেরকে কমেন্ট করছে. তো কে কে কমেন্ট করছে, আমাদের জলপাইগুড়ির থেকে বড় বড় ইউটিউবার কুচবিহার থেকেও আছে. তোমরা আজকে আমাদের মানে কি বলবো, সবারই নাম বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ. তোমরা ভিডিওটা দেখতে থাকো. তো আমাদের নেক্সট ভিডিও হবে কিউএনএ ভিডিও. তোমরা যদি কিছু কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো, তোমাদের নাম নিয়ে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে. ঠিক আছে, আমাদের নেক্সট থাকবে কিউএনএ. আর আজকে আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করবো, যার জন্য বাবিন আর রাহুল অনেকক্ষণ আগে গেছে ওরা কেক আনতে. চলো কেক আনলে তারপর ভালো করে সেলিব্রেশন হচ্ছে. তোমরা ভিডিওতে লাস্ট অবধি থাকো. বুঝলি, আমাদের কেক নিয়েছে আস্তে আস্তে রাহুল. থামানোটা কেক কেনার জন্য এই রোতাম এত খাটাখাটনি করার পর. হ্যাঁ, ফার্স্ট টাইম আজকে বাড়ি এসে অনেক খুশি লাগতেছে. এই যে আমরা এখন আমাদের বাড়ি এসে আমাদের এখানে মানে ভিডিও ছিল, তোমরা তো দেখো আমাদেরকে ভিডিওর মধ্যে যে আমাদের চন্দ্রায় ব্লগের বাড়ি. ওইখানে দুইটা মাল বসে আছে. আসে কি জন্য বলবেন আমাদেরকে, বল যে কতক্ষণ লাগে কেক হচ্ছে আনতে, কতক্ষণ লাগে কেক আনতে, কখন গেছিস ভাই? তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ছোট্ট একটা পাড়া. এটা মানে এখানেই আমরা বেশিরভাগ আড্ডা মারি. এখানে তো আগে চান করতাম, এখন তো চান করার সময়ও হয় না. তো এই ছাদে চলে আসলাম আমাদের. তো সবাই এখানে আসলো, সবাই মিলে আগে কেকটা কাটি. হ্যাঁ, খুব মজা করতেছে সবাই. কেকটা কেকটা বের করতো, কেকটা বের করতো. দেখি এই জয় ফটো তুলতেছে. UK07 রাইডার KTM উইনার. তো এই উপলক্ষে হচ্ছে আজকে কেকটা আমাদের কাটার. কেননা আমাদের চ্যানেলে আমরা হাসলাম যখন 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা কেক কাটবো. তো 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর 20,000 খুব তাড়াতাড়ি হয়ে যায়. তো যার জন্য আমরা কাটিনি, আমরা হাসলাম যে 50,000 যখন সাবস্ক্রাইব হবে তখনই একবারে কাটবো. তো 50,000 খুব তাড়াতাড়ি চলে আসছে, তোমরা 50,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও. তো তার আগেই আমরা এই কেকটা কাটে নিচ্ছি. ঠিক আছে, তখন হয়তো কেক কাটবো কিনা জানি না, কিন্তু এই কেকটা আগে কাটেনি. ও তো দেখে কেমন লাগতেছে? তো এখন আমরা কেকটা কাটবো. কেকটা কাটার পর সম্পূর্ণ তোমাদের সাথে কথা হচ্ছে. ঠিক আছে, যে আমাদের এর আগে ভিডিওতে তোমরা কত ভালোবাসা দেখিয়েছো, কতজন সাপোর্ট করেছো, অনেক বড় বড় ইউটিউবাররা যাদের ভিডিও দেখে আমরা ইন্সপায়ার হতাম. ঠিক আছে, যাদের ভিডিওর কাছ থেকে আমরা কিছু শিখতাম, তাদের বাড়ি যেতাম, তাদের সাথে আমরা ব্লগিং করতাম. আজকে তারা আমাদের চ্যানেলে এসে কমেন্ট করছে, আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার. ঠিক আছে, এখন আমাদের চ্যানেল কিছুই না. ঠিক আছে, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদেরকে অনেক দূর নিয়ে আসছে. তো আমরা আশা করি আরও অনেক দূর যাবো আমরা. আর ওদের চ্যানেল তো অনেক বড় বড় চ্যানেল, তো আমাদের অত বড় চ্যানেল দিয়ে একটা কমেন্ট আসে আমাদের এই ছোটো চ্যানেলে অনেক বড় ব্যাপার. তো এইভাবে তোমরা ভালোবাসা দিয়ে যাও আমাদেরকে, যেন আমরা আজকে এই ছোটো একটা কেক দিয়ে আমরা সেলিব্রেশন করছি. এমনও হতে পারে যে একদিনকাল আমরা একটা বড় ধুমধামাকা করে সেলিব্রেশন করবো, যেটাতে তোমরা সবাই থাকবে. তো চলো আগে আমরা কেকটা কাটে নিই. বন্ধুরা, তোমরা বাড়িতে বসে বসে কি অনেক বোরিং হয়ে যাচ্ছ আর ভাবছো যে লাইফে কী করে দাঁড়াতে হবে, মাথায় অনেক টেনশন? তো আমি আজকে বলবো তোমাদের একটা বইয়ের কথা, রিচ ডেড পুওর ডেড. তোমরা এই বইটা পড়ো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে, লাইফে তোমরা অনেক কিছু শিখতে পারবে. আর এই লেখক হচ্ছে রবার্ট কিউসাকি. বিশ্বের অন্য অন্য বড় বড় পার্সনরা তাদের মাথা কী করে কাজ করে, এই সব প্রশ্নের উত্তর জানতে হলে এই অ্যাপ কুকু FM. নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে. আর আমাদের কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না. এটা হচ্ছে আমাদের কুপন কোড, এটা ইউজ করলে তোমরা 50% ডিসকাউন্ট পেয়ে যাবে. আর এই রিয়ালি সাবস্ক্রিপশন 399, আমাদের কুপন কোডটা ইউজ করলে তোমরা 199 পেয়ে যাবে. তো চলো এখনই তোমরা জেনে নাও আর ভালো ভালো কাজ করো, লাইফে অনেক দূর চলো. তো বন্ধুরা, আমরা এখন শুরু করবো কেক কাটা. তার আগে আমরা একটা ছোটো রিলস বানিয়ে নিলাম ইনস্টাগ্রামে. তোমরা যদি রিলসটা দেখতে চাও বা ইনস্টাগ্রামে যদি কথা বলতে চাও, নিচে তখন ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যে কোনো কথা বলতে পারো. আর কিন্তু প্লিজ তোমরা এসে না নাম্বার চেয়েও না, কারণ নাম্বার দেখো ইনস্টাগ্রামে কথা বলা আর নাম্বার নেওয়া কিন্তু একই ব্যাপার. তো নাম্বার দেওয়াটা অনেকে মানে অনেক ইস্যু হয়ে যায়, কেননা ভিডিও শুরুর সময় যখন একটু অনলাইন হয় না তখন অনেক ফোন ঢুকে যায়, আমাদের বহুত প্রবলেম হয়। আর নাম্বার তো একদমই মানে নাম্বার যদি দেয় তাহলে তো আমরা ভিডিওই বানাতে পারবো না, যদি নাম্বার দেয় তার জন্য একটা এক্সট্রা ফোন লাগবে আমাকে। তো সেই ফোন আমার কাছে এক্সট্রা নেই, আমি একটা ফোন দিয়ে কাজ করি। তো প্লিজ নাম্বার যেও না, তোমরা ইনস্টাগ্রামে আসো, যে মানে যে কোনো কথা বলো। তার আগে আমরা কেকটা কাটবো। ঠিক আছে, দেখো এখানে সবাই আছে। তো বন্ধুরা, আমরা এখন কাটবো কেকটা। তো কেকটা কাটার জন্য সবাই কতটা এক্সাইটেড? অনেকটা।
অনেক আমরা মানে অনেক স্বপ্ন ছিল যে আমরা কোনোদিনও আমাদের নিজের দমে একটা কিছু একটা ভালো জায়গায় যে কেক কাটবো। তো আমরা ইচ্ছে ছিল 10,000 সাবস্ক্রাইব যখন কমপ্লিট হবে তখন আমরা কেকটা কাটবো। তো তখন 10,000 সাবস্ক্রাইব হওয়ার পর 20,000 অনেক তাঁতি হয়ে যায়, তখন ভাবলাম 50,000 করা যাবে। কিন্তু না বাবু ভাইয়া, এত বড় একটা আমাদের মানে মানে এত বড় একটা কম্পিটিশন আমরা জিততে পেলাম, তো সে তার জন্য ভালো যেন একটা কেক কাটানোই যায়। আর তোমাদের ভালোবাসা এত সুন্দর, মানে কি বলবো আর। তো চলো কেকটা কাটি, সবাই রেডি তো? একদম। Happy Karma Winner! তো প্রথমে কেকটা হচ্ছে তোমাদের জন্য, তোমরা সবাই খাও, ঠিক আছে? এত সুন্দর ভালোবাসা দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ। তো সবাই খেলে আর খুশি থাকলে আমরা অনেক খুশি। फाइनली के टी एम का विनर मैं ऑलरेडी अनाउंस कर चुका हूँ। तो जलपागुरी, आई एम सो सॉरी अगर मैं गलत नाम बोल रहा हूँ, वहाँ से है हमारे जैन भाई। अगर कोई जलपागुरी से देख रहा है तो प्लीज मेरे को बताना उनके आसपास कोई शोरूम है कि नहीं है। तो फाइनली केकटा काटलाम, अनेकटा मैं मनटा अनेकटा हल्का हो गेलो। एबार हच्छे केकटा सबाइके दिब, খাই সবাই মিলে খাই, ঠিক আছে? তো কেকটা কাট, কেকটা কাট, উনিশ কাটটা কাট। তো তোমাদেরকে কেকটা একটু টাইটেলটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? UK07 রাইডার KTM উইনার, এর জন্য হচ্ছে আমাদের কেকটা কাটা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে জলপাইগুড়ির লোকেরা এত সুন্দর সাপোর্ট করতেছো। এইভাবে সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্টার এখন আমাদের খুব দরকার, ঠিক আছে? এইভাবে সাপোর্ট ভালোবাসা তোমরা দিয়ে যাও। আর বড় বড় ইউটিউবাররা যারা আমাদেরকে কমেন্ট করেছো, যারা আমাদের পাশে আসো, যারা আমাদের ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তোমরা যদি কিছু কোশ্চেন করতে চাও কোশ্চেন করো, আমরা একটা ছোট কিউনি ভিডিও আনতেছি, এরপরের ভিডিওটা কিউনি ভিডিও থাকবে, তোমরা যে কোনো কোশ্চেন তোমরা বলতে পারো। অনেকে আমাকে এখনও মেসেজ করছে যে বাবু ভাইয়া কবে আসবে, বাবু ভাইয়া আসতে একটু সময় লাগবে, এক মাসের মতো সময় লাগবে, আমার লাইসেন্স যতদিন অবধি হচ্ছে না ততদিন অবধি হবে না। তোমরা ওইটার মানে বাবু ভাই যতদিন আসবে তার আগে আমরা মানে আমি ভিডিও দিয়ে দেবো, তোমরা ওই ভিডিও দেখে সবাই চলে এসো, ঠিক আছে? এখন আগে এটাই শুরু করি। আমাদের এর আগে ভিডিওটা মানে আমাদের লাইফে ফার্স্ট এরকম আমাদের এক ঘন্টা কত ভিউজ যায়, পাঁচশো বা হচ্ছে 200। আর সারাদিনে কত যায়? সারাদিনে 1,000, কিন্তু সেদিন আমাদের 7 ঘন্টায় 1,00,000 ভিউজ ফার্স্ট টাইম লাইফে। এটা মানে মানে বলে না যে যখন খুশি আসে তখন চারোদিক থেকে খুশি আসে, তার আগের যে খাটনিটা ওটাও কিন্তু চারোদিক থেকে করতে হয়। এখন যদি ভাবি শুধু আমি এইদিকে খাটনি করবো তা না, একটা ছেলে মানুষ হলে মানে কি, তোমাকে বাড়ির কাজে ওটাও খাটনি করতে হবে, বাইরে তুমি যে কাজ করতেছো কোনো একটা কাজ করতেছো সেটাও খাটনি করতে হবে, ভিডিও বানাচ্ছো তা নিয়েও তোমাকে খাটনি করতে হবে। তো যখন তুমি সব দিক নিয়ে মানে সব দিক দিয়ে ম্যানেজ করে যখন খাটনিটা করবে না, তো দেখবা তোমার সব দিক থেকে সেই খুশিটা আসবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদেরকে এত সুন্দর খুশিটা দেওয়ার জন্য। আর আমরা তোমাদের জন্য ভালো ভালো কাজ নিয়ে আসার চেষ্টা করছি। সবাই দেখো এইভাবে আসে, এখন আমরা মানে কিছু টপিকের ভিডিও আনছি না কেন, কারণ আমাদের মানে মন এখন এত খুশি মানে বলে বুঝাতে পারছি না, তো যার জন্য এই ভিডিওগুলো বানানো। তোমরা আগে আমাদের ভিডিওটা যেইভাবে ভালোবাসা দিয়েছো এই ভিডিওটা তো সেই ভালোবাসা দেওয়া, ঠিক আছে? আশা করি তোমাদেরকে ভালো লাগছে কিনা আমাদের ভিডিও সে আমরা বলতে পারছি না। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যেন আমরা পরবর্তীকালে আরও বড় জায়গায় যেতে পারি বা আরও ভালো ভালো কাজ তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করতে পারি, ঠিক আছে? তো আমরা মানে আমাদের টিমের সোমবার থেকে সবাই ধন্যবাদ জানাবো। খিল্লিবাদ চিরু দাদা, আমাদের জলপাইগুড়ি খিল্লিবাদ চিরুদা, নোংরা সুশান্তা কুচবিহারের, ঠিক আছে? তারপরে আরও বড় বড় ইউটিউবাররা আছে, ওদের নামটা আমি মানে জানি না, ঠিক আছে? মানে নাম দেখলে হয়তো ইস্যু করা যাবে, কিন্তু ওদেরকে আমি অতটা মানে অত হিসেবে চিনি না। ওদেরও সাবস্ক্রাইব আছে 4,00,000, কারো 5,00,000, একজন কমেন্ট করেছিল 1,000,000, ও হচ্ছে শর্ট ভিডিও ছাড়ে। তো যাদেরকে চিনি আমি দুজনকে, এই দুজনকে বেশি করে। আর ইনস্টাগ্রামে পপুলার আমাদের জলপাইগুড়ির একটা মেয়ে আছে দমনিতা বাড়ির, যার নাম হচ্ছে কি প্রিয়াঙ্কা দত্ত। তো ওই দিদিও আমাদেরকে মানে সাপোর্ট করতেছে, আমাদের পাশে আছে, আমাদের কংগ্রেচুলেশন জানিয়েছে। এত বড় একটা চ্যানেল থেকে কংগ্রেচুলেশন আসা অনেক বড় ব্যাপার, যাদের জন্য মানে যার জন্য আমাদের মানে জোশটা আরও বেশি বাইরে যাচ্ছে। দেখো আমরা যার ভিডিও দেখে আগে ইন্সপায়ার হইতাম যে ও ভিডিও বানায়, তো ওর দেখা যে নোংরা সুশান্তা যে আছে, আমরা ওর ভিডিও দেখে আমরা কমেডি ভিডিও বানানো স্টার্ট করছি। তারপরে আমরা মানে আমাদের টপিকটা একটু অন্যরকম হয়ে গেছে, আমরা স্টোরির দিকে যাচ্ছি।
তো আশা করি আমরা ভালো বড় করার চেষ্টা করবো। এবার আমাদের জলপাইগুড়ি আছে খিল্লিবাচ্চি রোদা, আমাদের জলপাইগুড়ির মধ্যে ওই একটা ইউটিউবার যে অনেক বড়, যার অনেক বেশি সাবস্ক্রাইবার, তো সেই দাদা আমাদেরকে অনেক হেল্প করছে। আমার খুব ভালো লাগছে যে সেই দাদা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখছে, কেননা খিল্লিবাচ্চি রোদার মেন চ্যানেলে হচ্ছে 7 লাখের উপরে সাবস্ক্রাইবার। তো অত বড় একটা ইউটিউবার যদি আমাকে ফলো করে রাখে, মানে এর থেকে বেশি কিছুই নাই আর। ঠিক আছে, তো আমি সবার মতামত জেনে নেবো যে আমাদের এই ভিডিওটা পোস্ট করার পর যে রেজাল্ট আসছে সেটা এদের মুখ থেকে তোমরা একটু শুনে নাও। আমি জানতাম না যে আজকে সেলিব্রেশন হবে, হঠাৎ করে ফোন করে ডাকলো, তো যাই হোক অনেক খুশি। আর আমরা তো ভাবতেও পারিনি যে এত বড় একটা মিরেকল হয়ে যাবে আমাদের সাথে, আমরা স্বপ্নেও ভাবতে পারি নাই যে এটা হবে। তো এটাই, এত এক্সাইটেড ছিলাম, এত খুশি, আর সেই খুশিতেই আজকে একটা ছোট্ট সেলিব্রেশন আমাদের। আর তোমরা যদি সাথে থাকো, তোমরা আমাদের সাপোর্ট করো, তাহলে আরো ডল, তুই চারিদিক থেকে এখন কত ভালোবাসা পাচ্ছিস বা কত। হ্যাঁ সেটাই, আমি এখন প্রোগ্রামে যাচ্ছি বাইরে বাইরে, তো মানে কি বলবো, এত ফ্যান আমার, মানে সবাই যে এসে বলছে যে দিদি একটা ফটো, মানে অনেক ভালো লাগছে, অনেক, এত হ্যাপি দিল থেকে, মানে মন থেকে কি আর বলবো। তো এইভাবেই তোমরা পাশে থাকো, আমাদের সাপোর্ট করো, তো আমরা আরো আরো এগিয়ে যাব। আর আজকে তো ছোট সেলিব্রেশন হলো, আমাদের কাছে ছোট না এটা, অনেক বড়, তো এটাই আরো বড়। তোমাদের কাছে ছোট লাগতে পারে, কিন্তু এটা আমাদের কাছে অনেক বড়। তো সামনে তোমরা সাপোর্ট করো, আগে আমরা আরো অনেক আগে যাই, আরো অনেক বড় সেলিব্রেশন হবে, এটাই বলবো, সাপোর্ট করো। তো অনেক প্রোগ্রামে যখন যাই, অনেক অনেক অনেকের সাথে মানে দেখা করতে পারি না, কারণ আমরা প্রোগ্রামে বিজি থাকি, তখন আমাদের কাছ থেকে কি শুধু প্রোগ্রামটাকে মানে কমপ্লিট করা, কারণ আমাদের একটা টাইম থেকে, ওই টাইমের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে, নাহলে তো টাকা দিবে না। না আর অনেকজনের সাথে ফটো তুলতে পারি না, এর জন্য অনেক সরি চেয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপরে নেক্সট যেখানে প্রোগ্রাম হবে আমি তোমাদেরকে একটা মানে ইসে দিয়ে দেবো যে কোন জায়গায় প্রোগ্রামটা হচ্ছে, তোমরা সেই জায়গায় আসো, মানে ভালো ভিডিও বানাবো। আর তোমরা যদি কেউ যদি ভাবো যে আমরা এর মধ্যে একটা মিট আপ রাখবো আমাদের রাজবাড়ি বা যে কোনো মানে জলপাইগুড়ি কোনো একটা জায়গায়, তো তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমরা একটা খুব তাড়াতাড়ি আমাদের টিমের সাথে সবাই মিলে একটা মিট আপ রাখার চেষ্টা করবো, কেন সবাই আসবো, ভালো করে কথাবার্তা করবো, ভালো সারাদিন ভিডিও বানাবো, সেদিন শুধু ভিডিও নিয়ে কথা হবে। ঠিক আছে, আর আমাদের নেক্সট ভিডিও হচ্ছে কিউ নিয়ে, তোমরা যদি কিছু বলতে চাও, কিছু কোশ্চেন যদি থাকে তোমাদের, তাহলে তোমরা করতে পারো। ঠিক আছে, কোশ্চেন করতে পারো। এবার বাবিন বলবে, বাবিন নাকি বাবিনের যেই বন্ধুগুলো, এর আগেও বলছিলাম বাবিনের যেই বন্ধুগুলো, তো তারা নাকি ওকে বলছে যে বাবু ভাই যেদিন আসবে আমাদেরকে শুধু একটা খবর জানাবি, আমরা 2 দিন আগের থেকে যাই বাবিনের বাড়িতে থাকবো। আচ্ছা তোমরা যদি আসো বাবিনের বাড়িতে থাকো, বাবিন তোমাদেরকে কী খাওয়াবে, কোথায় রাখবে? ওর মা ভাই ওকে ঠিক মতো ইচ্ছে করে লাপটি মেরে ভাগা দেয়, হ্যাঁ এত রাতে বাড়ি আসছিস, যা যেখানে আসছিস ওখানে থাক। তো বাবিন একটু তোমাদেরকে কিছু বলবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে যে বলছি, তো আমাদের বাড়িতে চা আইসে কোনো লাভ হচ্ছে না, কারণ যে আমাকে আমার মাঝে নিজে আমাকে থাকতে দেয় না, আমাকে নিজে যে বাড়ি থেকে বাজে করে দেয়। তো তোমাদেরকে কী চা রাখবো, আর হচ্ছে দেখি এখন যেদিন কাছে আসবে সেদিন কাছে তোমাদের সাথে সবার সাথে কথাবার্তা হবে। হ্যাঁ একদম, সবার সাথে কথাবার্তা হবে। আর বাবু ভাই আসতে অনেক লেট লাগবে, তোমরা প্লিজ, এত মানে কী বলবো, যেই কথা বলছি শুধু বাবু ভাইয়ের কবে আসবে কবে, আমি জানি বাবু ভাইয়ের অনেক বড় ফ্যান তোমরা, আমরা অনেক বড় ফ্যান বাবু ভাইয়ের, আমরা অনেক ওয়েট করছি বাবু ভাই কবে আসবে। বাবু ভাই আসলে আমরা চাই যে, মানে আমরা জানি যে বাবু ভাই আসলে আমাদের রিসার্টাও একটু আপ হয়ে যাবে, আর জলপাইগুড়িটাকে অনেক লোকে চিনবে। তো তোমরা যেইভাবে সাপোর্ট করতেছো সবাইকে, সেইভাবে সাপোর্ট করে যাও। আর তোমরা ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ কমেন্ট করো যে তোমাদের কী আছে, তোমরা আমাদের যে নেক্সট কিউ নিয়ে ভিডিও সেটা তো তোমরা পেয়ে যাবে। আজকে ভিডিওটা এত অবধি রাখবো, কেননা ওয়েদার দেখো একদম ডাউন হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এখন ছোটো দিনের বেলা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো আজকে ভিডিওটা এত পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কথা বলতে হলে ইনস্টাগ্রামে আসো, লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে আমরা পুরো কেক টেক খাবো, যে কেকটা বাঁচবে সেটা আমরা আর কি আমাদের পাড়ার আরও যা বাচ্চাগুলো আছে ওদেরকে একটু দিয়ে আসবো, আমাদের আশেপাশে বাড়িতেও একটু দিতে হবে সবাইকে, কেননা দেখলো আমরা ভিডিও বানাইলাম, তো এটাই না। তো চলো এইবার সাপোর্ট করতে থাকো, তার আগে সবাইকে টাটা, বাই বাই। আশীর্বাদ দিবেন না আমার, আশীর্বাদ দে, আশীর্বাদ দে, সামনের বছরে বিয়া হয়, সামনের বছর, আরে না না বিয়া না, চার বছর ছেলে বাবা হো, আর সামনের বছরে পরলোকে আশীর্বাদ নিয়ে সবাইকে চলতে হবে। ঠিক আছে, চলো।